নমস্কার, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির সব সময়ের প্রিয় সাদা নারকেল নাড়ু। চিনির এই সাদা নারকেল নাড়ু বানাতে গিয়ে অনেকেই বলেন যে চিনির ঠিক সাদা যে রঙটা নাড়ু হওয়ার পরে ঠিক থাকে না, কিংবা ঠিক মতন পাক আসে না, সাদা আসে না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের থেকে শেখা চিনির নারকেল নাড়ুর রেসিপি, যার জন্যে উনি আমাদের পরিচিত মহলে ভীষণভাবে জনপ্রিয়। বাড়িতে কোনো পুজো পার্বণ হলে অনেক অনেক পরিমাণে নারকেল নাড়ু ওনাকে তৈরি করতে হয়, কারণ পরিচিতরা প্রসাদের সাথে সাথে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যেও নারকেল নাড়ুর আবদার জানান। তাহলে বুঝতেই পারছেন একটা নাড়ু খেলে কারুরই মন ভরবে না। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের জানাচ্ছি সকলকে স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। মঞ্জুরিতা শেফে থাকছে সেরার সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি একটা মাঝারি মাপের নারকেল নিয়েছি নাড়ুটা তৈরি করার জন্য। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে আর আমি নারকেলটাকে দুভাগে ভাগ করে ফাটিয়ে নিয়েছি। নারকেলটা ফাটানোর আগে নারকেলের গাটা এরকমভাবে মসৃণ করে চেঁচে নিতে হবে, যাতে নারকেলের গায়ের যে ছোবাটা থাকে সেটা যেন কুড়ানোর সময় নারকেলের মধ্যে না আসে। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। একটা মাঝারি মাপের নারকেলের জন্য 250 গ্রাম পরিমাণ চিনি লাগে, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য নারকেলটাকে এখন একটা এরকম ঠাকুরের গ্লাসে মেপে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে মেপে নেবেন সেই একই সম পরিমাণে চিনি দিতে হবে। এই গ্লাসের 3 গ্লাস পরিমাণ নারকেল কোরা হয়েছে, আমি এই গ্লাসে মেপে 3 গ্লাস পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু এরকম সমান সমান পরিমাণেই দিতে হবে, তা না হলে কিন্তু চিনির নারকেল নাড়ুর সেই স্বাদটা আপনি পাবেন না। আমি আজকে নারকেল নাড়ুটা একেবারে লক্ষ্মী পুজোর জন্য তৈরি করে নিচ্ছি, তাই ঠাকুরের ভোগ রান্না হয় এমন একটা কড়াই নিয়েছি যার মধ্যে নারকেল নাড়ুটা পাক দেব। আমি সেই কড়াইয়ের মধ্যে এখন এই চিনি আর নারকেলটাকে ঢেলে নিচ্ছি। এবারে একটা সিক্রেট উপকরণ এর মধ্যে মেশানো হয়, যার জন্য নাড়ুটা খেতে লাগে অমৃতের মতো। এখানে দিতে হবে শিলনোড়ায় বেটে কাজু বাদামের গুঁড়ো। আমি একটা মাঝারি মাপের নারকেলের জন্য এই পরিমাণে কাজু বাদাম নিয়েছি। এটা একটুখানি কম বা একটুখানি বেশি নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তবে একটা মাঝারি মাপের নারকেলের জন্য এই এতটা পরিমাণে কাজু কিন্তু যথেষ্ট। এবারে কাজুটাকে কোনো রকম জল না দিয়ে আমি শুকনো শিলে বেটে নিচ্ছি। আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ভালো করে। এবারে আমি এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাজু বাদামের গুঁড়ো। এবারে কড়াইতে ফিরে আসছি। যে গ্লাসটা দিয়ে আমি নারকেল আর চিনি মেপেছিলাম সেই একই গ্লাস দিয়ে আমি এবারে এর মধ্যে দুধ দিচ্ছি। 3 গ্লাস পরিমাণে চিনি আর নারকেল নিয়েছিলাম, আমি এখানে 2 গ্লাস ভর্তি করে দুধ দিচ্ছি আর 1 গ্লাসের একটুখানি, 3 গ্লাসের থেকে সামান্য একটু কম পরিমাণে আমি দুধ দিলাম। এবারে গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিচ্ছি আর কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে এই নারকেলের এই দুধটাকে পাক দিতে হবে। এরকমভাবে ধীরে ধীরে সময় নিয়ে এটাকে ভালো করে পাক দিতে হবে। কতক্ষণ পরিমাণ পাক দিতে হবে সেটা দেখে বুঝতে হবে। পাক দিতে দিতে যখন জলের পরিমাণটা প্রায় কমে এসেছে, সেই রকম সময়ে কাজু বাদামের যে গুঁড়োটা তৈরি করেছি সেটা আমি সম্পূর্ণটা নারকেলের ছেঁয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আরও খানিকক্ষণ সময় নিয়ে নারকেলের এই পাকটাকে পাকাতে হবে।
এই পর্যায়ে কিন্তু নাড়ানো একেবারেই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলাটায় লাল হয়ে গিয়ে ধরে যাবে। এই সময় অনবরত নাড়তে থাকতে হবে। যখন নারকেলটা এক সময় আর পাক দেওয়া যাচ্ছে না, নারকেলটা কড়াইয়ের এক জায়গায় দলা মতন বেঁধে যাচ্ছে, তখন বুঝতে হবে পাক দেওয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে এসে বন্ধ করে দিচ্ছি। এবারে কড়াই থেকেই গরম গরম নারকেলের ছেঁইটা দিয়ে দিতে হবে পাটার উপরে। এরপরে গরম অবস্থাতেই এটাকে বেটে নিতে হবে। আমি হাতে জল লাগিয়ে নিয়েছি যাতে নারকেলের এই ছেঁইটা হাতের মধ্যে লেগে যেতে না পারে। আপনি ঘিও লাগিয়ে নিতে পারেন। আমি একটা মাঝারি মাপের নারকেলের নাড়ু তৈরি করছি। আপনি এই রকম অথবা এর থেকে ছোট অথবা বড় আকারে নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন। যদি কোনো সাথী পান তাহলে তার সাথে মিলিয়ে দুজন মিলে এই কাজটা করলে কাজটা অনেক সহজ হবে, আর নাড়ুগুলোও তাড়াতাড়ি পাকানো যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা আর পাকতে চাইবে না। সমস্ত নারকেলের পাকটা দিয়ে খুব তাড়াতাড়ি আমি নারকেলের নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। একটা ভাগ হয়ে যাওয়ার পরে আমি আবারও কড়াই থেকে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি পাটার উপরে। আমি আরও একবার এরকমভাবে বেটে নিচ্ছি। সম্পূর্ণ নাড়ুগুলো আমি এইরকমভাবে তৈরি করে নেব। এবারে শিল নোড়ার গায়ে বা পাটাতে, মানে যদি নারকেলের এই পুরটা লেগে থাকে তো সেই ক্ষেত্রে খুন্তি দিয়ে এরকমভাবে একটু হালকা হাতে প্রেশার দিলেই কিন্তু সমস্তটা আবার ছেড়ে যাবে। এই সাদা নারকেল নাড়ু অবশ্যই লক্ষ্মী পুজোতে আপনিও বাড়িতে তৈরি করুন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না নারকেল নাড়ুর স্বাদ কেমন ছিল। আজকের মতন এই পর্যন্তই। আজকে মহাপঞ্চমী, সকলের দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা রেখে আজকের রেসিপি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।